শুরু করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত পোকা গল্পের সপ্তমতম পর্ব দুপুরের লাঞ্চ ব্রেকের সময় মনসুর আলী তার বেয়ারাকে বললেন আলতাফ সাহেবকে আসতে বলো বেয়ারা হন্তদন্ত হয়ে ছুটে গেল আলতাফের কাছে গিয়ে অন্য দিনের মতো তাচ্ছিল্যের ভঙ্গি করল না চোখ বড় বড় করে বলল বড় সাহেব আপনারে ডাকে একক্ষণ চলেন একক্ষণ আলতাফ টিফিন বক্স খুলেছে দুটা আটার রুটি একটা ডিম একটা কলা এক কোনায় সামান্য আচার সে কখনো আচার খায় না তারপরও দুলারি প্রতিদিন টিফিন বক্সের এক কোনায় খানিকটা আচার দিয়ে দেয় আলতাফ কলাটা বের করলো ফল সবার শেষে খাওয়া উচিত সে সবার আগে খায় ধীরে ধীরে কলার খোসা ছাড়াতে তার ভালো লাগে আলতাফ কলার খোসা ছাড়াচ্ছে বেয়ারা বিরক্ত করে বলল বড় সাহেব ডাকছেন তো আলতাফ সহজ গলায় বলল এখন যেতে পারবো না খাচ্ছি বেয়ারা এমন চোখে তাকাচ্ছে যেন তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি সে এই মুহূর্তে ঘটতে দেখছে সাহেব উঠে এসে বললেন কি হয়েছে বড় সাহেব খবর দিলেন আর উনি যাবেন না যাবেন না কেন আলতাফ সাহেব খাচ্ছি তো আপনার মাথাটা খারাপ কি না সেটাই তো বুঝতে পারছি না পরে খাবেন খাওয়া পালিয়ে যাবে না যান শুনে আসুন আলতাফ অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালো গণি সাহেব কানের কাছে মুখ নিয়ে বললেন ভয় পাবেন না আমরা পেছনে আছি উই আর বিহাইন্ড ইউ আলতা বিস্মিত হয়ে বলল ভয় পাবো কেন গণি সাহেব গলা আরও নামিয়ে দিয়ে বললেন বড় সাহেবরা কেরানীদের সঙ্গে প্রেমালাপ করার জন্য ডাকে না এটা শুধু খেয়াল রাখবেন তাহলেই বুঝবেন ভয় পাবার কিছু আছে কি না বড় সাহেব বললেন কি খবর আলতাফ সাহেব আলতাফ অস্বস্তির সঙ্গে বলল খবর ভালো স্যার বসুন কী করছিলেন টিফিন খেতে যাচ্ছিলাম স্যার খেয়ে ফেলেন নি তো জি না গুড আমার সঙ্গে খাবেন খেতে খেতে আপনার কথা শুনি ওই দিন ঠিক মতো শোনা হয়নি মনসুর আলী সাহেব নিজের প্লেট এগিয়ে দিলেন বড়লোকের খাবার খুব সাধারণ হয় স্যান্ডউইচ এবং চা আলতাপের পেটের একটা কোনা শুধু পড়ল সে দুপুরে চা খায় না চা খাওয়ার জন্যে কেমন জানি লাগছে পেটে ভুটভাট শব্দ হচ্ছে আলতাফ সাহেব জি স্যার ওই দিন ব্যাপারে কি যেন বলছিলেন আবার বলুন কি বলেছিলাম মনে নেই স্যার পোকারা আপনাকে লেখার ব্যাপারে সাহায্য করে এই সব তা স্যার করে একটু বুঝিয়ে বলুন তো বলতে কোনো বাধা নেই তো জি না স্যার তবে কাউকে বলি না বলেন না কেন দুলারি পছন্দ করে না দুলারির ধারণা এসব শুনলে লোকে আমাকে পাগল ভাববে দুলারিটা কে আমার মামা বোন লাল মাটিয়া কলেজে বিয়ে পড়ে পোকার ব্যাপারটা কি শুধু সেই জানে আমার মামা মামিও জানেন তারা কি আপনাকে পাগল ভাবেন জি না ভাবেন না তারা আমাকে খুব স্নেহ করেন এবার বলুন আপনার পোকার কথা বলুন বলার মতো কিছু নাই স্যার পোকাদের আমরা খুব তুচ্ছ করি ওদের তুচ্ছ করা ঠিক না এরকম তুচ্ছ করলে এরা রেগে যেতে পারে এরা সহজে রাগে না একবার রেগে গেলে মুশকিল ও আচ্ছা মানুষের চেয়ে ওদের বুদ্ধি অনেক অনেক বেশি ও আচ্ছা আপনার কী ধারণা ওদের স্কুল কলেজ আছে ওদের ব্যাপারটা ঠিক আমাদের মতো না ওরা সবাই একসঙ্গে চিন্তা করে একসঙ্গে ভাবে এইভাবে তারা শেখে যেমন স্যার মনে করুন একটি তেলাপোকা আপনার আপনার রান্নাঘরে আছে আরেকটা আছে আমাদের অফিসে রান্নাঘরের পোকাটা কি ভাবছে তা আমাদের পোকাটা জানে আপনি এই সব থিওরি ভেবে ভেবে বের করেছেন তাই না ওরা আমাকে বলেছে স্যার আমি ভেবে ভেবে এগুলো বের করিনি ও আচ্ছা কিভাবে বলল আপনাকে ডেকে বলল মাঝে মাঝে ওরা আমাকে স্বপ্ন দেখায় সবই তাহলে স্বপ্নে পাওয়া স্বপ্ন ছাড়াও ওরা আমাকে বলে মনসুর আলী সৌর চোখে তাকিয়া রইলেন আলোচনা তিনি চালিয়ে যাবেন কি না বুঝতে পারছেন না কোনো প্রয়োজন অবশ্য নেই তবে কথা শুনতে মজা লাগছে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে সেই বিচিত্র মানুষের একজন এই মুহূর্তে তার সামনে বসে আছে যাকে পোকারা অনেক কিছু বলে আপনি কি সিগারেট খান আলতাফ সাহেব জি না স্যার সিগারেট খাওয়ার ব্যাপারে কি পোকাদের কোনো বিধিনিষেধ আছে জি না স্যার কথাটা বলে মনসুর আলীর একটা খারাপ লাগলো কারণ তিনি এই মানুষটাকে নিয়ে মজা করছেন বিচিত্র মানুষদের নিয়ে মজা করা ঠিক না এটা এদের স্বাভাবিক পরিণতি কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যাবে অফিসের সবাই একে ডাকছে পোকাবাবু তিনি আলতাফ সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন নির্বিরোধী লোক অফিসের কাজে অতি দক্ষ কাজকর্ম ফেলে রেখেই এই লোকটি যদি পোকা পোকা করত তাহলে ভিন্ন কথা ছিল তা তো করছে না পোকা হলো লোকটার পাস্ট টাইম আলতাফ সাহেব জি স্যার আপনার এই পোকার ব্যাপারটা কত দিনের অর্থাৎ কতদিন থেকে আপনি পোকাদের ব্যাপারগুলি বুঝতে পারছেন অনেক দিনের ব্যাপার স্যার খুব ছোটোবেলার বলুন তো শুনি আমি স্যার বলতে পারবো না বলতে কি কোনো নিষেধ আছে নিষেধ নেই কিন্তু বলতে ইচ্ছা করে না এটা স্যার আমি দুলারিকেও বলি নাই দুলারি নামের আপনার মামাতো বোনকে আপনি সব কিছুই বলেন তাই না জি স্যার বলি হঠাৎ হঠাৎ গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যায় তখন বলতে ইচ্ছা করে শেষ পর্যন্ত বলা হয় না আমার মনে হয় পোকারাই বাধা দেয় ওরা তো আমাদের নিয়ন্ত্রণ করে আমরা বুঝতে পারি না পোকারা আমাদের নিয়ন্ত্রণ করে জি স্যার করে এই যে আপনি এত ক্যান্ডিডেট থাকতে আমাকে চাকরি দিয়েছেন পোকাদের কারণেই দিয়েছেন পোকারা আপনাকে বাধ্য করেছে বোর্ডের মেম্বাররা আমাকে চাকরি দিতে চায়নি আপনি জোর করে দিয়েছেন আপনার তাই ধারণা ধারণা না ছার এটাই সত্যি এই যে আপনি কালো চশমা পড়ে থাকেন পোকারা সেটা করেছে বুঝতে পারছি না আপনার ঘর ভর্তি ছোট ছোটো পোকা আপনি যাতে এদের দেখতে না পারেন এই জন্যে পোকারা আপনাকে কালো চশমা পরিয়ে রাখে আপনি মনে করছেন আপনি নিজের ইচ্ছায় কালো চশমা পড়ছেন তাহলে তা না এইগুলি কি পোকার আপনাকে বলেছে জি না স্যার এইগুলি আমার অনুমান মনসুর আলী গম্ভীর গলায় বললেন আচ্ছা যান কাজ করুন অনেক গল্প করা হলো আলতাফ নিজের চেয়ারে ফিরে মাত্র গণি সাহেব ছুটে এলেন গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন সমস্যাটা কি কই কোনো সমস্যা নেই তো স্যার কি নিয়ে আলাপ করলেন পোকা নিয়ে গণি সাহেব মনে মনে বললেন হারামজাদা আমার সঙ্গে রসিকতা করে আমি তোর পাশা দিয়ে পোকা ঢুকাই দেব বাঘের ঘরে ঘোগের বাসা এমনিতে অবশ্যই সহজ গলায় বললেন আচ্ছা আচ্ছা পোকা নিয়ে কথা বলা খুব ভালো বলুন কথা বলুন মনসুর আলী বেলা তিনটার দিকে চোখ থেকে কালো চশমা খুললেন তার চোখ জ্বালা করতে লাগল আলো তার একেবারেই সহ্য হয় না বেয়ারাকে বললেন জানালার পর্দা সরিয়ে দিতে পর্দা সরানোর পরেও ঘরে তেমন আলো হলো না কারণ জানালা বন্ধ এবং জানালার কাছে নীল রং করা জানালা খুলতে হলে ইয়ার কুলার বন্ধ করতে হয় মনসুর আলী ইয়ার বন্ধ করে জানালা খুলতে বললেন জানালা খোলা খুব সহজ ব্যাপার হল না দীর্ঘদিন বন্ধ থাকায় সব জং ধরে গেছে মিস্ত্রি ডাকিয়ে জানালা খুলতে হলো মনসুর আলী তার রিভলভিং চেয়ারে বসে বসে দেখলেন সারি সারি পোকা তার টেবিলের পা বেয়ে উপরের দিকে উঠছে তার প্রথমে মনে হলো পিঁপড়া এরা বর্ষার সময় ডিম দিয়ে শুকনো আশ্রয়ের খোঁজে যায় ভালো করে লক্ষ্য করে দেখলেন পিঁপড়া না অন্য কোনো পোকা লালচে রং। দশটা করে পা শুধু যে টেবিলের পোকা তা না মেঝেতেও পোকা দেয়ালে পোকা দেয়ালের পোকাগুলির রং সাদা দেয়ালের রঙের সঙ্গে মিশে আছে খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না মেঝেতেও পোকা এদের রং আবার নীলচে মেঝের কার্পেটের সঙ্গে সেই রঙের কিছু মিল আছে তার মাথা ধরে গেল প্রচণ্ড মাথা ধরল মাথা ধরার অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে অনেক দিন পর চোখে কড়া আলো এসে পড়েছে নিয়মের ব্যতিক্রম করে মনসুর আলী আজ অফিস ছুটি হওয়ার এক ঘন্টা আগেই বাড়ি চলে গেলেন